তোমার বর না হয় পুলিশ, তুমি তো দেখছি পুলিশের চেয়েও বেশি জেরা করতে পারো বৌদি। রুম্পা, লালি, বিবি আর চিমলি, চারটি মেয়ে বাড়ির সামনে থেকে উঠা। বাচ্চাগুলো চুরি যাওয়ার মধ্যে কোথায় যেন একটা মিল আছে, কিসের যেন মিল। অভয় বৌদি, কি ভাবছ? অভয় দি, হ্যাঁ কি ভাবছ? আচ্ছা, এই যে চারটে বাচ্চা চুরি গেছে, তুমি তাদের বাড়িও গেলে, তুমি কিছু বুঝলে? একটা জিনিস সুধা, এই যে চারটে বাচ্চা চুরি গেছে, রুম্পা, লালি, ঝিমলি, বিবি, এদের বাড়িগুলো কিন্তু প্রত্যেকটা খুব কাছাকাছি, মানে কয়েক পা গেলেই একটা পাড়ার মধ্যে বলা যেতে পারে। হ্যাঁ, সে তো আমিও জানি, কয়েক পা গেলেই ওদের বাড়ি। তুমি নতুন কিছু বুঝলে? ভাবছি যে এত কাছাকাছির মধ্যে, একই পাড়ার মধ্যে কেন বাচ্চা চুরি গেল। মানে এরকম তো নয় যে পুরো গ্রাম জুড়ে বাচ্চা চুরির খবর পাওয়া গেছে, তার মানে যে বা যারা চুরিটা করছে তারা এলাকার থেকে বেরোতে চাইছে না, একই এলাকার মধ্যে চুরিটা করছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, চোর কোনো এলাকা পাল্টাচ্ছে না, এই এলাকার ভেতরেই চুরি হচ্ছে, অন্য কোনো পাড়ায় গিয়ে তো বাচ্চা চুরি করছে না। আচ্ছা সুধা, তোমাদের পাড়ায় নতুন কোনো লোক এসছে কি, মানে নতুন কোনো ভাড়াটে বা বাড়ি কিনেছে কেউ? এলাকায় নতুন কোনো কেউ আসেনি, আসলে আমরা খবর পেতাম। প্লিজ একটু ভালো করে ভেবে বলো। না গো, আসলে আমরা খবর পাই, কেউ নতুন আসেনি। ওই যে চারটে বাচ্চা, তার মধ্যে প্রথম দুটো বাচ্চা চুরি গেল এক মাসের তফাতে, আর আর পরের দুটো বাচ্চা চুরি গেল মাত্র একদিনের তফাতে, একজন বিশ্বকর্মা পুজোর দিন, একজন মহালয়ার দিন। ঠিক তো, মানে বিশ্বকর্মা পুজো আর মহালয়ার মধ্যে একদিনের গ্যাপ ছিল, এই একদিনের গ্যাপের মধ্যে তুমি কোনো চুরির চুরির কথা কিছু ভাবছো, মানে চুরি হতে পারে এরকম কিছু ভাবছো? ধুধা, আমি আবার কি ভাববো সুধা, আবার এসব কথা বাড়িতে গিয়ে বলে দেবে না তো, সবাই যদি জেনে যায় আমি বাচ্চাগুলো নিয়ে খোঁজ খবর করছিলাম, তাহলে তো মুশকিল হয়ে যাবে। অভয় বৌদি, হ্যাঁ কিছু ভাবলে? আমি না না, আমি কি ভাববো, আমি আমি সব আমি শুধু ওই একটু ওই তোমার মেজদাকে সব খবরগুলো দিতে হবে তো, তাই খুঁটিয়ে খুঁটিয়ে জানছিলাম। ও ক্রাইম ব্রাঞ্চের বড় অফিসার, এসব ব্যাপারে ওর মাথা আর আমার মাথা কি এক বলো? আমি শুধু খবরগুলো ওকে দেব, তারপরে ও মাথা খাটাবে যদি কোনো সূত্র বার করতে পারে ওর থেকে। চলো খুশি, চলো 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 চলো। কি হলো বলতো, এই বোধনের তো সময় হয়ে গেল, কিন্তু অভয় তো এখনো ফিরলো না, কোথায় গেল বলতো? সত্যি তুমি বলো একটা বৌদি, কিচ্ছু চেনে না এখানকার, ওর কি দরকার বলে তুমি একা একা উঠে বেড়াবার? আরে বাবা কেন, গেছে তো কি হয়েছে, তুমি বেকার বেকার চিন্তা করছো, মিষ্টির কিচ্ছু হবে না। আরে বাবা তোমরাই তো বলো, এই মিষ্টিদের উপর মা দয়াময়ীর আশীর্বাদ আছে। এই দয়াময়ীর আশীর্বাদ আছে মানে? আসলে কি বলুন তো দিদি, মানে আমাদের বাড়িতে মা দয়াময়ী আছেন তো, প্রতিষ্ঠা করা তো, তার সব কাজকর্ম ওই করে, মানে আমরা সবাই মানি যে ওর ওপর মা দয়াময়ীর আশীর্বাদ আছে। ও তাই বুঝি ও বোস বাড়িতে গেছে, যাতে মায়ের কৃপার জোরে ওদের হারানো বাচ্চাকে তোমার বৌমা ফিরিয়ে দিতে পারে। না ফুলদি, না এত সোজা নয় বিষয়টা, তার কারণ গত কয়েক মাস ধরে না পুলিশ এই বাচ্চা চোরেদেরকে খুঁজে বেড়াচ্ছে, তা পুলিশ ফেল মেরে গেল সেখানে বৌমা বেড়াতে আসা, সে একেবারে খুঁজে বার করে ফেলবে দুদিনের মধ্যে, এটা খুব আশ্চর্য নয় কি? আমি তো জানি খোকন পুলিশ, খোকনের বউও যে পুলিশ আমার তো জানা নেই। আচ্ছা এটা বৌদি,
এইভাবে বলার কোনো মানে আছে? আমাকে একবারও বলেছি বলো তো যে ও ওই ওইসব করতে গেছে। হ্যাঁ এটা ঠিক, ও পাড়া বেড়াতে গেছে সবার সঙ্গে দেখা একা করতে, কিন্তু এই এইসব করতে গেছে আমি কোথায় বললাম বলো? দেখো বাচ্চাগুলোর জন্য ও খুব কষ্ট হচ্ছে, ফোন কাঁদছে, হয়তো ওই জন্যই গেছে। মনে এত দয়া মায়া যে একেবারে বাচ্চাদের বাড়িতে গিয়ে উপস্থিত হতে হবে। আমরা এসে গেছি, এসো 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 এসো। আরে এসো এসো, তোমাদের জন্য অপেক্ষা করছি তো। আচ্ছা কি রে কি, হ্যাঁ এত দেরি করতে আছে? বাড়ির বড়রা সবাই কত চিন্তা করছিলেন। আসলে আমরা এত দেরি হলো কেন গো? হ্যাঁ রে বলছি, বসেদের বাড়ি তো বেশি দূরে নয়, এখান থেকে এখানে, তো এতটা সময় ওখানে কি করছিলিস? না না আমরা বসেদের বাড়ি যাইনি, আমরা সত্যেন বসের বাড়ি গেছিলাম। ঠিকই রে, তোরা যে বললি তুই বসেদের বাড়ি যাবি, কোন ঝিমিদের বাড়ি যাবে? দেখছো দাদা, কোথায় গেছিলিস তোরা? বস জেঠিমার কাছে গেছিলাম। বস জেঠিমা? কি গো কি বলছে, বস জেঠিমা কেন? বস জেঠিমা কেন, হঠাৎ তার বাড়িতে কেন? আসলে জেঠিমার তো কাল আসার কথা ছিল, উনি কেন আসেননি আর আজ কখন আসবেন সেটা জানতে গেছিলাম। তোর গায়ে না বড্ড শৌরে ছোঁয়া লেগে গেছে বড্ড। এই রে ছোট মামি কি সুধার মিথ্যেটা ধরে ফেললো নাকি? বাড়ির পুজো টুজো ছেড়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। যাকে যাকে আমি বা এসব নিয়ে বলছি কেন, বাড়ির বড়রা যখন এত অন্যায় দেখে শুনে চুপচাপ আছে, আমি কেন আর মুখ নষ্ট করছি তাকে জানে। আচ্ছা ঠিক আছে থাক না এখন মেজো বৌদি, তুই যা মা যা, হাত মুখটা ধুয়ে আড়ি টাড়ি পাল্টে তাড়াতাড়ি আয়, মায়ের বোধন হবে না। হ্যাঁ আমি কাপড় বদলে পুজোর কাজে লেগে পড়ছি। দেখো দেখো বৌদি, বাচ্চাটা একেবারে আমার মিষ্টিকে চোখে হারাচ্ছে। সত্যি ও মা, পিসিমা জানো তো এই এই খোকনটা আসলে জ্বলাবে শেষে। কি রে খোকন তুই এসব কি শুরু করেছিস বলতো তোরা? বাবা খোকন আমির সাথে সাথে কি তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে? কোথায় যাচ্ছ তোমরা? তুমি তুমি ঠাম্মির বিয়ের সম্বন্ধ দেখবে? আরে দেখবো না, সারা জীবন মার সমস্ত ইচ্ছা পূর্ণ করে এসেছি, মার এখন ইচ্ছে হয়েছে একটু বিয়ে করবে, তো সেই সাতটুকু পূর্ণ করবো না, কি বলিস বৌমা বোঝাও। আচ্ছা বুড়ি তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? তোমাকে তো কেউ আর বিয়ে করতে বলছে না, যাচ্ছে তোর ঠাম্মি আর পিসি ঠাম্মা নিজেদের সম্বন্ধ ঠিক করতে, তুমি এত রেগে যাচ্ছ কেন? বৌদি বৌদি প্লিজ তুমি তুমি ওদের বোঝাও, বৌদি তুমি বলো এটা কি ঠিক হচ্ছে বলো, প্লিজ বোঝাও না প্লিজ। হ্যাঁ ওটাই বাকি আছে, ঠাম্মির মুখের উপরে কথা বলতে গিয়ে আমি মরি, না বাবা না ওর মধ্যে আমি নেই। বেশ তোমাদের কাউকে কিচ্ছু বোঝাতে হবে না, আমি এসব উদ্ভট কাণ্ডগুলো বন্ধ করব। বাবা বুড়ি যদি এখন কিছু ভেস্তে দেয় না তাহলে একটা গন্ডগোল হয়ে যাবে। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুই ওদের চিন্তা করিস না। হুম হুম বলছি ছেলের বাড়ি যাচ্ছে না যুদ্ধ করতে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না, থামো। ঠাম্মি তুমি কি করে বুঝলে গো যে আমরা এসে গেছি? দুইজন সুন্দরী কিনে দিয়েছি, এখন তুমি ঠিক করবে কাকে বিয়ে করবে, ব্যাস।